হ্যাঁ ইয়ারো, সবাই কেমন আছো? গুড আফটারনুন সবাইকে। তো আজকে আমাদের ট্রেন আছে সন্ধ্যে 6টার সময় কামরূপে, কোনো বরফের জায়গায় আমরা যাচ্ছি। তো তার আগে কিছু কাজ আছে, তো সেই জন্য আমি সেই কাজ করার জন্য অনেক আগে বেরিয়েছি। এখন ঘড়ির কাঁটার বাজে 4:20, আর কিছুক্ষণের পরেই উদ্দেশ্য দেবো, রওনা দেবো হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর পাহাড়ের জায়গায় আমরা যাবো, তো তোমরা গেস করো আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ তো বন্ধুরা, আমরা যাবো মাত্র দুজন, আমি আর আমার একটা বন্ধু। তো আমরা রওনা দিচ্ছি এখন। তো হাওড়া থেকে আমাদের ট্রেন একদম ডট অন টাইম 6টার সময় ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা হাওড়া থেকে যাচ্ছি। তো ট্রেন ছাড়ার পরে দুর্দান্ত স্পিডে যাচ্ছে, আমরা এক একটা করে স্টেশন পার হচ্ছি। তো এই হচ্ছে মায়ের দেওয়া গড়ির খাবার। আমরা এখন ট্রেন চালাম নবদ্বীপ টাউন, তৃতীয় স্টপ। এখন হাওড়া থেকে ট্রেন ছেড়ে অনেকটাই চলে এসেছি আমরা, কিছুক্ষণ আগে কাটোয়া ফেরালাম। আমরা এখন যাচ্ছি, এখন রাত 9টা বাজে, তো অলরেডি ডিনার টাইম হয়ে গেছে। একটু পরে আমিও ডিনার করবো, তারপরে আমি ফেরত আসছি। তো আমাদের সবাই ডিনার হয়ে গেছে, এখন আমরা জাস্ট সব অলরেডি সবাই শুয়ে পড়েছি। তো একটা ছোট্ট ইনফরমেশান, সেটা হলো এখানে এই রেলি জলে যেটা 15 টাকা লেখা আছে, এখানে 20 টাকায় বিক্রি হচ্ছে। তো যারা যারা নেবে তারা সতর্ক থাকবে যে যাতে যে ম্যাক্সিমাম রিটেল প্রাইসটা আছে সেটাই যাতে পে করা হয়। তো গাইস, সবাই শুয়ে পড়েছে অলরেডি, দেখ অলরেডি সব লাইট নিভে গেছে। তো আজকে মতো সবাইকে গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট সবাই। তো আমরা এখন কোকড়া ঝাড়ে পৌঁছালাম, তো আমরা এখন মালদা টাউনে এসে পৌঁছালাম। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন পৌঁছালাম নিউ গঙ্গাই স্টেশনে, একটু রিফ্রেশ হব। গুড মর্নিং সবাইকে, আমরা এখন মালদা টাউনে এসে পৌঁছালাম। প্রচণ্ড গরম এখানে, তাই একটু রিফ্রেশ হওয়ার জন্য নিম্বু খেতে পারো তোমরা, এটা ভালো টেস্ট, খেতে পারো। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। তো আমরা জাস্ট এই একটু আগে আসাম এসে পৌঁছালাম, এখন খাওয়া দাওয়া করে রওনা দিচ্ছি শিলংয়ে। গুড মর্নিং, আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম। এখানে খুব প্লেজেন্ট ওয়েদার এবং খুব সুন্দর বৃষ্টি হচ্ছে।